আমরা যারা বলছি হুজুরদের বিরুদ্ধে আরে সেই দিন একজন কি বলবো একজন দায়িত্বশীল ব্যক্তি অনেক দিন ধরে তিনি সংসদে গিয়েও কথাবার্তা বলে থাকেন তিনি নিজে বলতে থাকলে আমি ছোটবেলায় থেকে কোরআন পড়ি শুধু তাই নয় আমি অন্তত ২২ বছর ধরে কখনো তাহার নামাজ সারি না আমাদের কি ইসলাম বোঝান আমরা কোরআন পড়ি না বাইশ বছর ধরে তাহার যত না

কিন্তু এই কথা বলার সাথে সাথে আজকে এই ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে কোন একদিন তিনি এক বিদ্যালয়ের র‍্যাগ ডেতে কিংবা ক্রীড়া অনুষ্ঠানে গেছেন সেখানে গিয়া তিনি যুবতী নারীদের সাথে নাচা নাচি করতেছেন রং মাখামাখি করতেছেন ওদিকে তাহাজ্জুদের নামাজ 22 বছর ধরে এক দিনে 70 80 নফল নামাজ বেশি পড়ার এই আচরণ দুইটা কি কখনো মেলে জোরে কখনো মেলে আমরা বুঝতে পারি কাছের ঘরে বসে কেউ কারে ঢেল মারবেন না তাহলে নিজের অবস্থা কখনো ভালো হবে না কেউ যদি কাছের ঘরে বসে থেকে অন্যদেরকে ঢেল মারে তার অবস্থা কি হবে কথা কোন না কেন আলেমদের বিরুদ্ধে কেউ চোখ রাঙাবেন না আলেমদের বিরুদ্ধে কেউ বিশ্বাসঘাত করবেন না আলেমদের বিরুদ্ধে কেউ কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না আলেমদের শক্তি নাই আলেমদের টাকা নাই পয়সা নাই জ্ঞান নাই আলেমদের কোনো বিল্ডিং নাই ক্ষমতা নাই কিন্তু মহা ক্ষমতা ধর আন্নাল কুওয়াত লিল্লাহ জামিয়া মহান আল্লাহ আলেমদের সাথে আছে আর আলেমদের সাথে যে আল্লাহ থাকে তাদের সাথে আর কেউ পারে না পারে না কথা বলেন ঠিক না بیٹے ঠিক ঠিক এই কথা আমার নয় কোরআন থেকে আমি জবাব দেই সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াতাওাল্লা আল্লাহ ওয়া রাসূলহু কবি এই আয়াতের অনুবাদ করেছেন ইসলামী সংগীত দিয়া বলবো যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কীসের ভয় কি করে পরা জয় নাচে তার মরহামকো আছো নাহনার ঘানে ভোলে না হৃদয় তার কালিমার মেশ মাখা হৃদয়া তার সব ব্যথা ভুলে গিয়ে সব ব্যথা ভুলে আল্লাহর রাস্তায় চলে সে তো তার বলে ইমান যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় করে পরাজয় জান নাতে পিছনে আসেন হুজুর বললেন বিলাল কেন এইরকম বিলাল মনে মনে বলতেছেন হুজুর এমন একটা সরিয়ার পান্টি লাঠি আমি বহন করব। যেইটা নিয়ে সে ওকাশাকে দেওয়ার সাথে সাথে আপনার পাঁচরে আঘাত দেবে আমি বেলাল এটা কেমন সহ্য করব এই রকম একটা অভিশপ্ত লাঠি আমি কখনো বহন করতে পারি না দেখেন বেলালের মহব্বত রসুলের প্রতি কেমন ছিল বেলালের চেহারাটা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল খুবই ভালো বেলালের চেহারা ছিল কালো অন্তর ছিল খুবই ভালো রসুল্লাহ যেদিন ফরমাইলের সেই দিন হজরত বেলাল আম্মা যান খাতুনে জান্নাত ফাতেমাত জাহারার ক্রন্দন দেখে তিনি নিজেও বেহস হয়ে গেলেন ফাতেমা বলতেছে বেলাল রে আলী আমার আব্বা আলী আমার সাবির আমার আব্বাজি দিনের নবী যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী ওম্মতের সবচেয়ে হৃদয়ের মানুষ সে মানুষটাকে তোমরা কবরের ভিতরে ঢুকায় দিয়া কিভাবে পাথর চাপা দিলে তোমাদের কলিজার ভিতরে একটু কি দয়া জাগলো না হজরতে বেলাল কাটা কবুতরের মতো মসজিদে নবীতে বিশ্ব নবী রওজা মুবারকের পাশে ছটফট করে পড়ে গেলেন কিছুক্ষণ পর হুশ ফিরে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন তখন খলিফাতুল মুসলিমিন দরখাস্ত করলেন আমি আর মদিনা মুনাওয়ারায় থাকব না আমি শরিয়াতে চলে যাব বলে কেন যাবা বলে যেই মদিনায় বিশ্ব নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকব না ওই মদিনার মসজিদে আমি আর কোনোদিন আযান দিব না আল্লাহু আকবার কোন হযরত আবু বকর পারমিশন দিলেন না 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 আপনি রসুল্লাহার বলছেন আপনি এখান থেকে বিদায় হয়ে চলে যাবেন আপনাকে যাওয়ার কোন সুযোগ আমি দেব না আমি পারমিশন দেব না হজরত আবু বকর প্রায় আড়াই বছরের মতো খেলাফতে থাকলেন উনি সিরিয়াতে যাওয়ার সুযোগ পেলেন না হজরত তোমার ক্ষমতায় আসলেন বারবার দরখাস্ত দিলেন দরখাস্ত মঞ্জুর হয় না এক পর্যায়ে তার পীরা পীরের কারণে বারবার ইনসিস্ট করার কারণে তাকে অনুমতি দেওয়া হলো তিনি সিরিয়াতে দামেস্কে চলে গেলেন দামেস্কের কেন্দ্রীয় মসজিদে গিয়া সেখানে তিনি নামাজ কালাম পড়তে থাকেন আর কারোর সাথে তেমন কথাবার্তা বলেন না মসজিদের ভিতরে অবস্থান করতে থাকেন হযরত জাওয়ান ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের সফরে একদিন সিরিয়াতে চলে গেলেন দামেস্কের কেন্দ্রীয় মসজিদে গিয়ে বিলালের সাথে দেখা দেখার সাথে সাথে দুচকের পানি দিয়া বক ভাষায় দে Bilal কে ধরে খাদিনার বলেন Bilal রে কত দিন হলো মদিনার মসজিদে আযান হয় না তুমি আজকে চলে এসেছো সিরিয়াতে আজকে তোমাকে যখন পাইছি আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হিসেবে তোমার কাছে আমার একটা দরখাস্ত মেহেরবানি করে এই সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদেই তুমি একটা আজান দাও হযরত বিলাল খুব কঠিন ভাবে দিনায় অস্বীকার করে বললেন জীবনে কখনো আমাকে এই কথা বলতে পারবা না যেহেতু নবী বিদায় হয়ে গেছেন আমি নবীর প্রতি ঘৃণা করে নয় আল্লাহর প্রতি ঘৃণা করে নয় আযানের প্রতি বিচ্ছিদ্ধ মনোভাব নিয়ে নয় আমি নবীর ভালোবাসাতেই আর কখনো আযান দেব না যতক্ষণ না মারা হাবা আর যতক্ষণ না মারা হাবা হযরত আমর বক্তব্য হয়ে গেলেন

স্বপ্নের স্বপ্নের ভিতরেই বেলালের সামনে রসুল্লাহ হাজির হয়ে গেছে রসুল্লাহ কে দেখে বেলাল সালাম করেছেন মুসাফা মহানকা হয়েছে কুশলাদি জিজ্ঞাসাবাদ হয়েছে বিশ্বনবী বললেন বেলাট করতে করতে বেহু মাটিতে পড়ে গেলে আরো জোরে বলেন না আল্লাহ একবার আরো জোরে বলেন না আল্লাহ একবার এই খবরটা শহরত হয়ে গেল আশেপাশের সবাই জেনে ফেলেছে বেলাল চলে এসেছেন মসজিদে নবমীতে চলো চলো আমরা সবাই গিয়ে ধরবো আর একটা বার তাকে দিয়ে আমরা আজান দিয়ে নেব আবাল বৃদ্ধ বনিতা সাহাবাই আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা সবাই এসে তাকে আজান দেওয়ার জন্য বলেছেন কোন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান শেষ করে দেব আর কিছুক্ষণ কি চলবে কারা কারা চলার পক্ষে দু হাত তুলে আল্লাহকে দেখান একটু সবাই মিলে হাতটা নামান আল্লাহ পাক কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আমার ভাইরা কিছু লোক দাঁড়িয়ে আছে যদি আপনারা একটু জেকে জেকে বসেন মাঝখানে জায়গা আছে একটু ফাঁক করে এসে ভেতরে বসে যান মুসলমান ভাইরা একটু দিলের গানটা লাগান আর কথাগুলো ভালো করে শুনেন হজরত বেলাল বললেন সাহাবিরা তোমরা কি আবদার করো আমার কাছে বলে আর কিছুই চাই না কতদিন হলো

বললেন ভাই আমি শুনেছি সবাই তোমাকে আহ্বান করেছে আজান দেওয়ার জন্য তুমি কারো কথা শোনো নাই আজকে আমি সর্বশেষ তোমাকে একটা আহ্বান জানাই আমি রাষ্ট্রীয় ফরমান জারি করে বলতেছি তোমাকে আর বার আজান দিতে হবে সঙ্গে সঙ্গে বিলাল বললেন অমর আমাকে আপনি চোখ রাঙায় কথা বলতে পারেন না আমাকে আপনি কখনো ধমক দিতে পারেন না জোর জবরদস্তি করতে পারেন না যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারটা আমাদের পিঠের সামরা দেওয়া চেয়ার জোরে বলেন কথা ঠিক কিনা আপনি আমাকে বারবার ইনসিস্ট করতেছেন আমি আল্লাহর নামে শপথ দিয়ে বলতেছি যেই মসজিদে বিশ্ব নবী নাই সেই বেলালের আজান এই নবমীতে আর হবে না আমি দিতে পারবো না বলে কেন দেবে না বলে আমি যখন আন্না বলবো অতীতের ঐতিহ্য বসে থাকেন আর আমি মিনারে দাঁড়িয়ে বিশ্ব নবীকে সাক্ষ্য দেই আসাদু আন্না মুহদর রসুল্লাহ এই হলো সেই রসুল আমি তার সাক্ষ্য দিচ্ছি আজকে যখন আজান দিব নবীজিকে আমি আমার সামনে দেখতে পাবো না আমি সহ্য করতে পারবো না রে আমি কলিজা ফেটে হয়তো মারাও যেতে পারি এই কারণে আজান দিব না মনে করব না আজানের প্রতি ঘৃণা জানায় নাই নবীজি কে ভালোবেসে আমি আজান দিব না জোরে কোন মারহাবা আরো জোরে কোন সঙ্গে সঙ্গে হযরত বিলাল অমর ছেড়ে দিলেন বাইদি বাই কথাটা বিশ্বনবীর কলিজার টুকরা দৌহিত্রদয় হজরত ইমাম হাসান আর হুসাইন নদী নহুমার কানে পৌঁছে গেছে ওনারা দুই ভাই দোরে উর্ধ্বশ্বাসে ছুটে এসে বেলালকে জড়িয়ে ধরে সালাম কালা মুসাফা মহানাকা গালে মুখে বুকে মুখাওয়া আর বলতে থাকেন চাচাজি কতদিন হয়ে গেল আমার নানাজির প্রতিচ্ছবি মসজিদে নববীতে পাই না আমরা বাইদি ভাই শুনেছি এই মদিনার সমস্ত মানুষ মুসলমান সাহাবিগণ এমন কি আমিরুল মোমিন খলিফতুল মুসলিমিন আপনাকে আজান দেওয়ার জন্য বলেছেন আপনি আজান দেন নাই কিন্তু আমরা তো এমন দুই ভাই বিশ্ব নবীর দৌহিত্র নাতি রসুল্লাহ আমাদের কোনো আবদার কোনো দিন ফেলে দেন নাই আপনি আমাদের আবদারকে কেন্দ্র করে আর বার আজান আপনাকে দিতে হবে এই কথা বলাও সারা হজরত বিলালের দুচোক দিয়ে তরতর করে পানি পরে তার বুক বেসে যাওয়ার সারা তিনি বলতে থাকলেন হাই আমি কারু কথাই কান লাগাই নাই আমুলে নেই নাই কিন্তু তোমরা এমন দুই ভাই সত্যি বলেছো আমি আমার চর্ম চক্ষে চেয়ে দেখেছি এই কানে শুনেছি রবির কাছে তোমরা যখনই কোন আবদার করেছ বিশ্ব জান যান প্রাণ দিয়া তোমাদের আবদার পূরণ করে অস্বীকার করে নাই আজকে যদি আমি আজান দে তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি কারু কথাই আজান দেব না যেহেতু তোমরা দুই ভাই আমার কাছে আবদার করেছ আমি রসুল উল্লাহর ভালোবাসায় তোমাদের দুই ভাইয়ের আবদারে ওই মিনারে দাঁড়ায় আরেকটা হেত্বি লীলা আবার দিল দাও খোদা দাও আবার দারাজ দিল দাও আলির মতো তো আলির মতো বীর জাগাতে নিখিল দাও খোদা দাও আবার বেলাল দারাজ দিল হাম জকে দাও ঘরে ঘরে জীবন দিতে আমার কাবাব ভাঙতিলে আবার কাবাব ভাঙতি এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আবার বেলাল দিল দাও দাও দার দারাজ দিল একটু জোরে বলেন না আমিন আরো জোরে বলেন আমিন অমিয়া হজরত বেলালকে কত মানুষ ঘৃণা করলো করলো কি করলো না যেদিন নবীজি আয় মক্কা বিজয় করলেন নবীজির ফাইনাল ডিসিশন হলো আমার হাতে এখন তিনটা সিদ্ধান্ত আমি কাকে কি করব জানি না এক নম্বর সিদ্ধান্ত হলো আমি মুয়াজ্জিন কারে বানাবো দুই নম্বর সিদ্ধান্ত হলো আমি কাবার চাবিটা কার হাতে দিব তিন নম্বর সিদ্ধান্ত আমি যে সমস্ত লোককে ওয়াদ অঙ্গীকার করেছিলাম অতীতে কাফেররা আমার সামনে এসে আমাকে হত্যা করতে চেয়েছে কিন্তু শত্রুকে হাতে পাওয়ার পরে হাতের মুঠাই পাওয়ার পরে নাগালের ভিতরে পাওয়ার পরে আমি আল্লাহ রাস্তে মাফ করে দিয়েছিলাম ওরা আমার কাছে দাবি করেছিল মক্কা বিজয়ের দিনে এই ক্ষমা আমাদেরকে করতে হবে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে আমি তাদেরকে ওই লিঙ্গলি ক্ষমা ঘোষণা করেছিলাম আজকে এই তিনটা সিদ্ধান্ত আমার বাস্তবায়ন করতে হবে সর্বপ্রথম আমি মুয়াজ্জিন বানাবো কারে সবাই আশায় আশান্বিত সবাই চিন্তা করছে আমরা যদি মুয়াজ্জিন হতে পারতাম আমাদের কিসমতটা ভালো হয়ে যেত এক পর্যায়ে প্রায় কি বলে দশ হাজারের ওপরে সাহাবিত আছেন আর ওই মক্কা নগরীর অনেক লোকেরা এখানে এসেছে রসুল্লার হাতে মুসলমান হওয়ার জন্য এরকম হাজারো জনত রসুলের সামনে আহারে এত ভিড় ঠেলে বিশ্ব নবী সাল্লাম এমন একজন মানুষের নাম মহাজিন হিসেবে ঘোষণা করলেন যিনি আর কেউ নন কালো সাহাবি হজরতে বেলাল হাফসি হজরতে বেলাল খুশি না বেজার অ কাতে ্য মসল্লার সামনে আসলে। ওনাকে আধান দেওয়ার জন্য বলা হচ্ছে বাই দিলাই কথা না মোক্কার কাফেরদের কানে গাে চলে গেছে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। কি শুনতেছেন মক্কার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান মুসলমান হয় নাই হারেসেব নেহে শামস মুসলমান হয় নাই। এই রকম কিছু সঙ্গগুবলো। এক এ বসে আড্ডা দিচ্ছে খুবই নিস্তব্ধ নিরবতা একটা নিষিদ্ধ নিরাপত্তার জায়গায় তারা ওখানে এরকম একটা আড্ডা দিচ্ছে এই এই জায়গায় গিয়া কে বাকারা বলল শুনছো বলে কি হইছে বলে ওই কালো মানুষ যার মতো কালো ব্ল্যাক ডায়মন্ড এলাকার ভিতরে আর কেউ নাই যে একজন হাফসি গোলাম ছিল যার বাপ মার পরিচয় নাই বংশ মর্যাদা নাই টাকা পয়সা নাই যেই কাবাকে আমরা সবাই ভালোবাসি সেই কাবার মুয়াজ্জিন বিলালের মতো কালো মানুষটাকে বানায় দিয়েছে সঙ্গে সঙ্গে ওই লোকেরা ওখানে যারা বসা ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে তারা সমালোচনা মুখর হয়ে গেল একজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ কি বলতেছে আরেকজন বলতেছে মিয়া তুমি তো আল্লাহ বিশ্বাসই করো না তুমি তো মোশ্রেক কেন তুমি আল্লাহ ধন্যবাদ দাও বলে এই জন্য ধন্যবাদ দেই আমার বাপ খুব সম্মানী মানুষ ছিল বিলালের মতো কালো কাকটা মসজিদের মুয়াজ্জিন হয়েছে হারাম শরীফের কাবা ঘরের ট্র্যাডিশনাল মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর সেই ঘরের মুয়াজ্জিন হয়েছে কথা যদি আমার বাপ জানতো ওই কথা শোনার সাথে সাথে হার্ট অ্যাটাক করে ত্রাস করে পড়ে মারা যেত ওই আল্লাহ যে আগে আমার বাপকে নিয়ে গেছে এই জন্য ধন্যবাদ ওই মানুষ না শয়তান জোরে কন মানুষ না শয়তান আরেকজন বলতেছে আবু সুফিয়ান নেতা যে আগে শুনতাম জানতাম মোহাম্মদ খুব মেরিটোরিয়াস তার মেধা খুব ভালো তার বুদ্ধি আছে ভালো কিন্তু আজকে যে কামটা করেছে আমাদের মন বলতেছে মুহাম্মাদের চাইতে এত নিচু মানুষ হয় না তার ব্রেন বুদ্ধি কিছু নাই ও একজন বোকা মানুষ কেমনে বুঝলা কই বিলালের মতো কালো কাকটাকে ওই মসজিদের মুয়াজ্জিন বানায় দিয়েছে আমাদের সম্মান মাটির সাথে মিশে গেছে চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ আপনারা বলেন বেলাল ভালো না কালো কিন্তু সিহারা কালো আল্লাহর কাছে তার অন্তর অন্তর সিহারা থাক না থাক টাকা পয়সা থাক না থাক ধন দৌলত থাক না থাক ভালো চেয়ার না থাক বিল্ডিং বড় না থাক চোখ ধাঁধানো মন মাতানো চোখ জুড়ানো পোশাক না থাক চাকর নৌকর না থাক অন্তরের মধ্যে তাকোয়া যদি ভালো থাকে কে পছন্দ করে জনগণ কে পছন্দ করে আজকে পৃথিবীতে যারা হিরোগিরি দেখাচ্ছ এক মিনিট লাগে না এই হিরোকে জেরো বানাতে কথা কন না কেন আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে যে ট্রাম্প ছিল ওই ট্রাম্প আসার সাথে সাথে মুসলমানদের উপরে ঝাঁপ মারছিল কতগণ ঠিক কিনা মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছিল মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ইরাকে আবার সৈন্য পাঠানোর জন্য চিন্তা করেছিল মাত্র চার বছর পরে ওই হিরোটাকে জিরো বানায়া ওই বাইডেনকে ক্ষমতায় নিয়ে আসায়া আবার ওই হিরোটাকে যিনি জিরো বানায় দিয়েছেন তার নাম কি সে আল্লাহ এখনো আছে না নাই তবে বাংলাদেশ ওই ক্ষমতা আল্লাহ রাখে না

ওর নিচে ঘুমায় আছে ও বলতেছে ছয় আমার নিচে পাঁচ আমার নিচে চার আমার নিচে তিন দুই এক সব আমার নিচে আমি সবার উপরে যখন সাত তলায় উঠেছি আমারে আর কে নাম অন্তরে এরকম গর্ব দেখাচ্ছে আর একটু তন্দ্রার ভাব রাত একটা দশ মিনিট এগারো সেকেন্ডে বেশি না মাত্র 30 সেকেন্ডের এরকম একটু ঝাঁকুনি হয়েছে ঝাঁকুনি বোঝেন না ইজা জুলজিলাতের আলদু জিলজালাহা একটু কম্পন শুরু হয়ে গেছে ও কি আর ওখানে আছে জোরেগণ ওখান থেকে বিদ্যুৎ গতিতে নেমে নিচে আসছে এত জোরে নামছে আরো লোকজন তো বিভিন্ন বিল্ডিং থেকে নেমে আসছে এসে দেখে ওনার পরনে লুঙ্গি নাই লোকেরা জিজ্ঞাসা করছে কেরে রে আব্দুল্লাহ তোমার পরনে লুঙ্গি কোথায় কয় ভাই লুঙ্গির খবর নাই কেন কয় যে আল্লাহ আমারে লুঙ্গি পরায়া সাত তলায় উঠাইছিল সে আল্লাহ মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্প দিয়া লুঙ্গি খুলে আমারে ল্যাংটা করে নিচে নামাইছে কথা বলেন ঠিক কি না قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء جرك الله اكبر আর জোরে কর আল্লাহু আকবার কথা বলতে হবে ঠিক নেবে ঠিক প্রিয় ভাইয়ের আমার এই তো হলো অবস্থা বেলালের চেহারা নাই সুরুত নাই এটা নিয়ে অরার সমালোচনায় মুখর ওই কে মুয়াজ্জিন হলো মসজিদের সম্মান শেষ দুনিয়াবাসীর সম্মান মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লাহ একজন বলতেছে নেতা আবু সুফিয়ান আপনি কিছু কোন আবু সুফিয়ান বলতেছে না আমার কিছু কর দরকার নাই কে কয় যে আমি যদি কিছু কই ওই আরশের মালিক কাবার মালিক কেমনে যে শুনে জানে ওটা মুহাম্মাদের কাছে ফাঁস করে দেয় তা আজকে বিজয়ের মালা মুহাম্মাদের গলায় বিজয় আজকে হাতের মুঠায় তার ক্ষমতা এই দিনে যদি কোনো মন্তব্য করি কমেন্ট করি আ তাহলে আরশের মালিক কাবার মালিক জানবে মুহাম্মাদের কাছে ফাঁস করে দেবে বিজয়ের দিনে বাবা ক্ষমতা তো তার হাতে কচু কাটা হয়ে যাবে আমি কিছু বলতে চাই না আপনারা বলেন এই যে কথাটুকুকে বলল এটাও কে শুনেছেন সবাই বলেন আল্লাহ পাকের এতটুকু শুনতে দেরি হয় নাই উনি শুনেছেন সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সৈয়দুল মেলা ইকা রুহুল আবিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়া কোরআন কারিমের ছাব্বিশ পাড়ার সুরতুল হুজুরাতের পনেরো নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক বেলালের সম্মানটাকে আকাশ চুম্বি করে দিয়েছে সে আয়াতটাকে তেলাওয়াত দেব দেব তেলাওয়াত শেষ হলে আল্লাহ আকবার বলতে হবে আজকে সরাসরি কোরআন থেকে মার হচ্ছে

إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير أرجو الله أكبر আমার বলেন হে পৃথিবীর মানুষ সকল তোমাদের কাউকে ছেলে বানাইছি কাউকে মেয়ে বানাইছি কাউকে বংশমর্ষ যা দিয়েছি অনেক বড় কাউকে তালুকদার কাউকে সরকার কাউকে সরদার না নাই কথা কর না কেন কাউকে বানাইছি মন্ডল কাউকে বানাইছি পরামানিক কাউকে 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 অন্যান্য গোত্রে বিভক্ত করে দিয়েছি কাউকে বাংলাদেশে কাউকে ভারতে কাউকে সৌদি আরবে কাউকে মিশরে বিভিন্ন দেশে দেশে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি কাউকে সাদা বানাইছি কাউকে কালো বানাইছি কাউকে ক্ষমতায় বসাইছি কাউকে নিচে বানাইছি কাউকে আশ্রাপ বানাইছি কাউকে আত্রাপ বানাইছি কাউকে লম্বা বানাইছি কাউকে বেটে বানাইছি কথা বলেন না কাউকে আমি মোটা সোটা বানাইছি কাউকে ক্ষীণ পাতলা বানাইছি কাউকে বংশ মর্যাদার টাকা পয়সা দিয়েছি কাউকে ক্ষমতায় চেয়ারে বসাইছি আমি আল্লাহ পাক এই বিচারে আমি কাল কেয়ামতে জান্নাত নির্ধারণ করব না আমার কাছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ওয়ান নিফার বেশি সম্মানিত হবে সেই ব্যক্তি যার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি আছে ওই তাল তালা গোয়েন্দারের আমার বেলাল মহাজিন হইছে সেটা পছন্দ করতেছে না তাতে আমার কিছুই যায় আসে না বিশ্ব নবীগ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন বিলালকে মহাজিন বানাইছেন ওরা যদি কেউ পছন্দ না করে আমি আরো মালিক কাবার মালিক আপনার মালিক বেলালের মালিক গোটা বিশ্বের মালিক আমি আল্লাহ পাক ঘোষণা করলাম বেলালের মহাজিন হওয়াকে আমি আল্লাহ পাক একশো ভাগ সমর্থন দিয়ে দিলাম বিশ্ব নবীর যে ভালোবাসা ছিল এই ভালোবাসা আজকে আমাদের মধ্যে দরকার আছে না নাই এ মুসলমান কথা কোন দরকার আছে না নাই কিরকম মাঠ টানা খাইছে বেলাল

আল্লাহ এটা বলার সাথে সাথে ওর উপরে অত্যাচারের স্টিম পরিচালিত হবে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেওয়ার স্বপ্ন দেখতে পারে এই অবস্থায় যদি আল্লাহকে রব মেনে এই ব্যক্তি স্তেখামাত থাকতে পারে এ ব্যক্তি যদি সুদৃঢ় অনর অবিচল অটুট থাকতে পারে ইমানের উপরে আল্লাহ রুবিয়াতকে স্বীকার করে থাকতে পারে এই ব্যক্তি যখন মারা যাবে হাজার হাজার রহমত ফেরস্তারা এসে তাকে বলবে আজরাইলের সিহারা দেখে ভয় পায় না কবরে যাওয়ার সাথে বলবে মুনকার নাকিরের প্রশ্ন শুনে কোনো ভয় পেও না কবরের মাটি এক পাশে থেকে আরেক পাশে যাবে যেটা হাদিস শরীফে তুমি শুনেছিলে এইটা নিয়ে কোনো টেনশন করো না আমরা হাজার হাজার রহমতের ফেরেশতা তোমার সাথে আছি জোরে বলেন সুবহানাল্লাহ এই রকম নির্যাতন বেলালের উপরে এসেছে কিনা উমাইয়া ধরে নিয়ে বেলালকে কি মারলো রে দিপ্রহের কঠিন রদ্র খরদাবের দাবের ভিতরে বালিকারাশি আগুনের মত উত্তপ্ত হয়েছে ঠিক কিনা ওখানে বেলালকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে দিয়েছে আর লোহার শলাকা দিয়া বেলালের আপাত মস্তক মারতে মারতে থেতলে দিয়েছে হাতের সমস্ত আঙ্গুলগুলো ভেঙে খান খান করে দিয়েছে উমাইয়া জল্লাদদেরকে বলেছে দেরি করো না ওর উপরে এত বড় একটা প্রকাণ্ড পাথর চাপায়ে দাও নড়াচড়া করতে পারে নিচে বালু করাশি আগুনের মতোই এরকম ফুটতেছে উত্তপ্ত বলেন তো কষ্ট কম না বেশি কষ্ট কম না বেশি ওমাইয়া জল্লাদদেরকে নির্দেশ দিয়ে বাসায় চলে গেছে বিকেল বেলা এসে দেখে বিলাল শটাং হয়ে পড়ে আছে নরা নাই চোরা নাই উমাইয়ার চিন্তা বিলাল জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে বিলাল আর জীবিত নাই জীবিত নাই জীবিত যদি থেকেও থাকে বিলাল সাইজ হয়ে গেছে আর ও এক আল্লাহর কথা বলবে না মুহাম্মদকে নেতা মানবে না আমাদেরকে নেতৃত্ব দিয়ে দিবে সেই কথার স্বীকৃতি করবে ডিক্লারেশন দেবে এই মনের আশা নিয়া বিলালের কাছে যখন চলে গেছে চতুর্দিকের সমস্ত নিস্তে কিন্তু মুখটা আস্তে আস্তে ঠোঁট নড়তেছে এই পাঁচটা আঙ্গুলের ভিতরে যেদের শাহাদত আঙ্গুলি ভাঙা আঙ্গুলি এইটা আসমানের দিকে এক নজরে এইভাবে উঠায় বলতে শাহাদুন আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

লা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন তারপরেও এক আল্লাহর দাওয়াত থেকে আল্লাহকে রব মানা থেকে বিশ্ব নবীর নেতা মানা থেকে বিলালকে ফিরাতে পারে নাই জোরে বলতে হবে কথা ঠিক কিনা এরকম নির্যাতন যদি এখনো মুসলমানদের উপরে আসে মুসলমান যদি সেই নির্যাতন ভোগ করার জন্য প্রস্তুত থাকে আল্লাহ রহমত কোরআন হাতে রেখে বলছি ওই রকম রহমত এখনো নাজিল হবে ঠিক কিনা ক এখনো কিছু মুসলমান পৃথিবীতে আছে না নাই আল্লাহ রসুলের প্রশ্নে আপশ নাই হাসির রশ্মিও গলায় পরে এরকম সলমান পৃথিবীতে আছে না নাই কথা বলতে হবে মুসলমান প্রিয় ভাইরা কষ্ট পাচ্ছেন আমার নবীজি আমি তো হজ করেছি হজরত হজ করছেন আপনি আমার আঠারো সালে তাইফে যাওয়ার সুযোগ হয়েছিল আঠারো তো করেছি আমি আপনি আঠারো তো আলহামদুলিল্লাহ আরাফাতের সাথী আজকের সভাপতি আরাফাতের শাসির সাথীদের একটা আলাদা মর্যাদা আছে না নাই কেমতে আমরা ইনশাআল্লাহ একই সাথে আদালতে মাস ছাড়ে দাঁড়াবো আমি তাইফ সফর করেছি আঠারো সালে আমি আমার মোয়াল্লিম গাইডারদেরকে বললাম আমাকে সর্বপ্রথম নিয়ে চলো সেই জায়গায় যেখানে আমার বিশ্বনবী দিন প্রচারের জন্য সে রক্ত দিয়েছিলেন আমি শুনেছি সেই রক্ত নাকি এখনো সেখানে রয়ে গেছে আমাকে তোমরা সেটা দেখাও আমি চলে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে মক্কা নগরীতে আম্মা জান খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় হলেন একমাত্র চাচা পার্শ্বে ছিল আবু তালিব তিনিও বিদায় হয়ে গেলেন বিশ্বনবীর নবীর পার্শ্বে আজকে কেউ নাই

আপনি নিচে থেকে যখন উপরের দিকে তাকাবেন মনে হবে যে আপনি আসমানের দিকে তাকাইছেন এখান থেকে মনে হচ্ছে গাড়ি যাচ্ছে একটা পিপড়া এরকম পাহাড় কেটে কেটে জিগজাগ রাস্তা তৈরি করেছে আল্লাহু আকবার পর আমি চিন্তা করলাম জি আমি চিন্তা করলাম আজ থেকে 1450 বছর 1000 বছর পূর্বে বিশ্ব নবী মক্কা নগরী থেকে তায়েফে চলে গিয়েছিলেন কত কষ্ট করে উঁচু নিচু পাহাড়গুলো পেরিয়ে তার কত কষ্ট না হয়েছে তিন দিনের না খাওয়া নবী সর্বপ্রথম হজরতে জায়দ বিন হারেসা তার সাথে ছিলেন জায়দ বিন হারেসা রিপোর্ট করলেন হুজুর চলে গেলেন ওই তাইফের নেতৃত্ব ছিল তিন ভাই একজনের নাম আব্দি আলিল আরেকজনের নাম হাবিব আরেকজনের নাম হলো মাসরুদ কয়জন হলো এই তিনজন ভাইয়ের কাছে সর্বপ্রথম দিন প্রচারের জন্য গেলেন কারণ ইসলামের টার্গেট হলো নেতৃবৃন্দ জোরে কোন ঠিক নেবে ঠিক ইসলামের টার্গেট কারা কথা বলে না ইসলামের টার্গেট কারা

আল্লাহ সর্বপ্রথম কেন ফেরাউনের কাছে যেতে বললেন এই জন্য বললেন যে ফেরাউন যদি ভালো হয়ে যায় সে প্রেসিডেন্ট গোটা দেশটাকেই ভালো করে ফেলবে সুমান এই জন্য নেতৃবৃন্দ ইসলামের সর্বপ্রথম টার্গেট আল্লাহ এই জন্য বিশ্বনবী তিনজন নেতার কাছে গেলেন প্রথম একজনের কাছে গেলেন আব্দি আলিল সে বলতেছে তোমার সাথে কথা বলার মতো আমার কোনো সুযোগ নাই তুমি যে দাওয়াত নিয়ে আসছো এ দাওয়াত তো মানি না তোমার সাথে কথা বলার মতো আমার কোনো সুযোগ নাই তুমি এখান থেকে বিদায় হও নবীজি ব্যর্থ মনোরথ ফিরে গেলেন দুই নম্বর হাবিবের কাছে হাবিব হাবিবের কাছে যখন গেলে হাবিব বলছে তুমি যদি নবী হও তাহলে কাবার সম্মান নষ্ট হয়ে যাবে জোরে বলেন তিন নম্বর ভাইয়ের কাছে গেলেন নাম ছিল তার মাসুদ মাসুদ বলতেছে তুমি যদি নবী হও তাহলে ওই ইসলামের সম্মান নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় তোমার সাথে আমার কথা বলা বন্ধ হবে দুইটা কারণে এক নম্বর নবী যদি না হও তোমার মতো অপদার্থ আমার সাথে কথা বলার যোগ্যতা রাখো না আর যদি নবী হয়ে থাকো এমন কিছু কথা হয়তো বলবা আমি সেটা মানতে পারবো না আমার জীবন ধ্বংস হয়ে যাবে এই কারণে তোমার সাথে কথা বলবো না এই তিনজন ভাই যখন নবীজির কথা মানলো না নবীজি বললেন নেতাজিরা আপনারা আমার কথা মানলেন না আমার কথা তোমরা আপনারা কখনো স্বীকার করলেন না মেনে নিলেন না ঠিকই আছে আমি আপনাদেরকে সালাম জানাই বিদায় হব তবে একটা অনুরোধ করব আমি তাই ফেসেছিলাম আপনাদের কাছে এই খবরটা আপনি আপনারা খবরদার মক্কাবাসীর কাছে দিবেন না আমি যদি আবার মক্কায় যাই আর এই কথা যদি ওরা জানে আমার উপরে অত্যাচার নির্যাতনের পরিমাণ বাড়ায় দেবে আপনার আপনাদের প্রতি আমার অনুরোধ এই খবরটা কখনো মক্কায় দিবেন না এই তিন ভাই মক্কায় তো খবর পৌঁছায় দিল শুধু তাই নয় দুষ্ট ছেলে মাস্তানদেরকে লাগায় দিল এই লোকটা যেখানে যাবে তোমরা চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবা হযরতে যায়েদ বিন হারেসা রিপোর্ট করেন বিশ্ব নবীজি কি আমি হেফাজত করতে গিয়া আমি আমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি পাথরের বৃষ্টি চোখা চুকা পাথরগুলো যখন নবিজির গায়ে মারা হচ্ছিল একবার নয় দুইবার নয় বিশ্ব বিশ্বনবী তায়েফের ওই রাস্তায় তিনবার बेहোশে পড়ে গিয়েছে হযরত যায়েদ বিন আরিসা বলেন আমি আমার মাথায় হাত দিয়ে দেখি মাথাটা রক্তে লাল হয়ে গেছে নবীজিকে হেবাজত করতে গিয়া নবীজি প্রথমবার बेहোশে পড়ে গেলেন ওরা দৌড়ে এসে নবীজিকে আবার হাঁটার জন্য মজবুর করলো সামনে যাওয়ার জন্য ইনসিস্ট করলো নবীজি আবার হাঁটতে শুরু করেন ওরা আবার পাথর মারে পাথরের বৃষ্টি আপনারা বলেন এটা কি সহজ না কঠিন অত্যন্ত কঠিন অবস্থা নবীজি দ্বিতীয়বার আবার বেহস হয়ে গেলেন ওরা নবীজিকে হুঁস নিয়ে আবার সামনে চলার জন্য বাধ্য করলো নবীজি যখন তৃতীয়বার আবার হাঁটতেছেন ওরা এত বেশি পাথর মেরেছে আমার সোনার নবীজির পুরা শরীরটা রক্তে লাল হয়ে গেছে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মবার মোবারক কদম মোবারকের সাথে আটকে গিয়েছে হজরতে জায়দ বিন হারেসে রিপোর্ট করেন বিশ্বানবী তৃতীয়বারের মতো দেহসে যখন পড়ে গেলেন আমি নজর করলাম মাথা থেকে গা থেকে শরীর থেকে এত বেশি রক্ত পড়ল ওই রক্ত চুষে চুষে পাথর পর্যন্ত লালে লাল হয়ে গেল হজরতে জায়দ বিন হারেসে বলেন এক পর্যায়ে বিশ্বনবী অনেকক্ষণ ধরে বেহোশ হয়ে থাকলেন আল্লাহর রহমতে কিছুক্ষণ পর তিনি সুস্থ হলেন ওই দুষ্ট ছেলেরা মনে করেছিল মোহাম্মদ বুঝি শেষ হয়ে গেছে আর আর ওখানে নাই এইবার নবীজি নিজের শরীরের রক্তগুলো এই মাথার রক্ত শরীরের রক্ত মুছে মুছে একটু সুস্থ হয়ে মক্কার দিকে যখন ফিরতেছিলেন একটা পাহাড়ের পাদদেশে বসলেন পাশে একটা বাগান ছিল কারামাল এটা ছিল আঙ্গুরের বাগান ওই আঙ্গুরের বাগানের মালিক বিশ্ব নবীর প্রতি নজর পড়ে গেছে ওখানে যিনি কর্মচারী ছিলেন তাকে বললেন তুমি এক ঝাকা খেজুর নিয়ে কি বলে এক ঝাঁকা আঙ্গুর নিয়ে যাও অথবা এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে যাও এই লোকটাকে দেখে মনে হচ্ছে কোথাও আঘাত প্রাপ্ত হয়েছে অনেক দূর থেকে পথিক এসেছে মুসাফির তারে সম্মান করা আমার দায়িত্ব হবে তুমি নিয়ে যাও উনি যখন এই শরবতটা বিশ্ব নবীর কাছে নিয়ে গেছেন নবীজি শরবতটা হাতের মধ্যে নিয়া তিন দিনের না খাওয়া নবী অবস্থা অত্যন্ত ব্যাগতিক এই মুহূর্তে নবীজি আঙ্গুরের শরবত হাতের মধ্যে দায়িত্বে নিয়েছেন আর আসমানের দিকে তাকায় দেখেন গ্রেট মেসেঞ্জার সৈয়দুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতাগুলি কান্নার রল ফেলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে পারমিশন দিয়েছেন দুইটা পাহাড়কে পরিচালনার জন্য দুইজন ফেরেস্তাকে নিয়ে আসার জন্য আমি ফেরেস্তাকে নিয়ে এসেছি আপনি যদি অর্ডার দেন যে লোকগুলি আপনার সাথে এইরকম নিষ্ঠুর আচরণ করলো এই দুইটা পাহাড় এক জায়গায় করে তাইফের মাঝখানে যে লোকগুলি বসবাস করে ওদেরকে পিষে জমিন থেকে নেস্তে নাবুদ করে বিদায় করে আমরা দিব বিশ্বনবী এই মুহূর্তে হযরত জিবরাইলকে বললেন জিবরাইল রে আমি তো দিন প্রচার করার জন্য আল্লাহর নির্দেশে তাইফে এসেছি আর ওরা আমার সাথে যে আচরণ করেছে চিনতে পারে পারে বুঝতে খারাপ আচরণ করেছে আর ওই খারাপ আচরণের প্রতিবাদে এর বিরুদ্ধে যদি আমিও খারাপ দিয়ে তার প্রতিশোধ গ্রহণ করি তাহলে আমি নবী হলাম কেমনে আর তোমার সর্বশেষ আহ্বান অনুযায়ী আমি যদি ফেরেশ নির্দেশ করি আর দুইটা পাহাড় এক জায়গায় করে তায়েববাসীকে যদি বিদায় করে দেয় আমি কার কানে পৌঁছাবো লা ইলাহা ই লাহো মহাদুর লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক গ্লাস আপনার আঙ্গুরের সরবত হুজুর সাল্লাল্লাহু হাতের মধ্যে নিয়ে বললেন এ তুমি যে এই আঙ্গুরের সরবতটা নিয়ে এসেছো তোমার নাম তো আদ্দাস তোমার নাম হলো আদ্দাস তোমার বাড়ি হলো হজরত ইউনুস আলাইহ ইসলাম যে গ্রামে থাকে নিনুয়া প্রদেশ মৌসেল শহরে ওখানে তোমার বাড়ি তোমার নাম হলো আদাস হজরত এই কথা শোনার সাথে সাথে বললেন আমি অনেক দূর এসেছি এখানে আঙ্গুরের বাগানে আমি খেদমত করি এখানে কর্মচারী আপনি আমার নাম কেমনে জানলেন আমার বাড়ি হজরত ইউনুস আলাহ ইসলামের গ্রামে সেটাও বা কেমনে জানলেন বলে আহুয়া নবী আনা নবী উনি আল্লাহর একজন নবী ছিলেন আমি আল্লাহর নবী এক নবীর খবর আর নবীর কাছে থাকে লীল্লাহ লীল্লাহ আমলমান কেমন এই ঘটনা নিয়ে আসলাম নিজের চোখে দেখে আসলাম আমি বললাম তাই যেখানে রসুল্লাহ রক্ত পড়েছিল এই জায়গাটা আমাকে দেখাও ওরা আমাকে নিয়ে গেল আমি আমার মোবাইল ফোনের ভিতরে সেই দৃশ্যটা ধারণ করে নিয়ে আসছি এত বড় একটা প্রকাণ্ড পাথর মহাল্লিম সাহেব বললো একটু তাকায় দেখেন এই যে লাল টকটকে একটা চিহ্ন দেখা যায় আমি দেখলাম সত্যি লাল টকটকে চিহ্ন আমি বললাম এটা কিসের চিহ্ন আমার মোয়াল্লিম বললেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তাই ফের জমিনে বিশ্ব যে দিন প্রচার করতে এসেছিলেন ওরা যে মেরেছিল তৃতীয়বার নবীজি যখন ধ্বংস হয়েছিলেন তার শরীর থেকে যত বেশি রক্ত পড়েছিল এই রক্ত এই পাথর চুষে নিয়েছে দেড় হাজার বছর পর্যন্ত দেখানোর জন্য আল্লাহ পাক সেই রক্তের চিহ্ন রেখে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার অমসলমান সেই নবীর উম্মত আজকে ইসলামটা বিদায় হয়ে চলে যাচ্ছে সব জায়গা থেকে ব্যক্তিতে নাই পরিবারে নাই সমাজে নাই রাষ্ট্রে নাই রাসূলুল্লাহর সুন্নাত কোথাও নাই সুদিয়া নবী সালাম আলাইকা গরম গরম দশখান জিলাপি এরকম কারবার আমার দেশে আছে না নাই একজন কবি আফসোস করে বলেছে নবীজেরই কথা কইয়া নবীজেরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শতদ্বন্দ্ব মনে বাজে কথা কয় না কথা কয় না এ নবীর নামে দরুদুপরি নবীর নামে গরাহাগরি মসজিদের ভিতরে বাইরে তার নারে সংসার ও সমাজে তিনি হলেন আল্লাহ রসুল তিনি হলেন আল্লাহর রসুল এমন কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজীর আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র করার কাজে পিত্ত জলে করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কথা বলতে হবে ঠিক না বে ঠিক ঠিক না বে নবীজির জন্য দরুদ পড়ব ইয়া নবী সালাম আলাইকে বলে কিয়াম করব রাসূলুল্লাহর জন্য চোখের পানি দিয়ে বুক ভাসায় দিব তার রওজা থার সামনে গিয়ে সালাম দিয়ে কাটব কিন্তু রাসূলুল্লাহ কোন কারে রক্ত দিলেন সেই কাজটাও আমাদের করতে হবে কথা কোন না কেন যদি না করি বিশ্বনবী কাল কিয়ামতে চিনবেন না আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল এখন আছে ভবিষ্যতে কেয়ামতে কেউ আসবে সেই নবীকে যারা পাথর মারলো কোন কারণে গবেষণা করার দরকার আছে না ভাই আমাদের দেশে কোন খ্রিস্টান হিন্দু তাদের বাড়িতে গিয়েও যদি কোন ফকির মিসকিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কি পাথর মারবে আরে ভাই কথা কোন না কেন পাথর মারবে পাথর কেন একটা থাপ্পর মারবে এটা গালি দিবে বলবে যেন এরা মুসলমান এরা আল্লাহর ঘোষণা দিচ্ছে কোনো সমস্যা নাই কিছু পারলে দাও না হলে বিদায় করে দাও ঠিক না ভাই ঠিক কর তো ওই সময় বিশ্ব নবী বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে ইমানদারগণ তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই মাবুদ নেই আইনদাতা নেই বিধানদাতা নেই সর্বমহত্তের মালিক নেই তিনিই হলেন সবচেয়ে বেশি ক্ষমতাধর তার নাম কি যারা কোন তার নাম কি ওরা এইটা বলার সাথে সাথে নবীজিকে মারলো কেন ওরা এই কালেমার অর্থ বুঝতো ঠিক না বেঠিক কর ওরা বুঝতো এইটা যদি মেনে নেই ক্ষমতার সিয়ার আমাদের কাছে থাকবে না এটা মুহাম্মাদের পাশাত তলে যাবে পাশাত তলে মানে নবীজির পিছনে এই চিয়ারটা নবীজি এই সিয়ারে বসবে সুবহানাল্লাহ কোন জোরে কোন ঠিক না বেঠিক এইটা তাদের চিন্তা ছিল পৃথিবীতে হযরত মুসার সাথে ফেরাউনের দ্বন্দ্ব এই সিয়ার নিয়ে

আজকে অনেকে রসুল্লাহ ভালোবাসা দেখায় কিন্তু মুখে দাড়ি নাই আছে নাকি এরকম আপনাকে একটা প্রশ্ন করি আমি আপনি যখন কবরে চলে যাব একটু জোরে বলেন কবরে যাওয়ার সময় আমাদের সাথে কি এই মাথার টুপিটা আমাকে দেবে কথা বলেন জুব্বাটা দেবে রুমালটা পাগড়িটা কিছুই দেবে না আমার সাথে একটা মাত্র কবর পর্যন্ত যাবে সেই সন্নতের নাম আওয়াজ দিয়ে বলবেন কি তাহলে এটা রাখতে হবে কিনা রসুল বলেছেন ওয়াফুল লুহা আসসু সার তোমরা দাড়িকে লম্বা করো মস্কে খাটো করো কিন্তু আজকে আমাদের দেশে কিছু লোকের উল্টাপাল্টা কারবার আছে না না এখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিলে এক গাছা দাড়ি পাওয়া যাবে না কিন্তু মোস এত লম্বা হাসে না কাঁধে বোঝা যায় না কতক্ষণ ঠিক না বেঠিক আবার ওরা যখন এরকম মত খায় তখন এইটা আলোক করে খায় তো জিগজ করল এই মিয়া মদ খাচ্ছতে এরকম মোছালক করছো কেন কয় যে মসল্লা তো জানো না হুজুরদের কাছে শুনেছি মোসের পানি হারাম ওই খাচ্ছে মদ আর মোসের পানি হারাম দেখতেছে জোরে কর নাউযুবিল্লাহ মুসলমান ভাইরা বিশ্বাস করেন রাসূলুল্লাহর সুন্নাত আমার ব্যক্তি জীবন থেকে সব জগতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাতে কি কোনো আপত্তি পায় আমি আপনাদেরকে নিয়ে চলছি হজরত বিলালের কাছে মনে আছে না নাই। ওনার চিন্তা আমি যাব কি যাবো না হুজুর বললেন বেলাল ভালো যেটা লাগবে সেটাও মানতে হবে যেটা ভালো লাগবে না সেটাও মানতে হবে তিনি ফাতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমা ফাতেমাকে বলছেন আমি বেলাল এসেছি বলে কি চান আপনি বলে বিশ্ব নবীর একটা লাঠি আর পান্টিকে তোমার কাছে আছে বলে হ্যাঁ আছে কি দরকার আজকে এটার বলে নবীজি চাইলেন তাড়াতাড়ি দিতে হবে ফাতেমা এই ফাতেমাঠি বেলালের হাতে দিয়ে দিলেন বেলাল এটা নিয়ে আসতেছেন আর কাঁদতেছেন থর করে কাঁপতেছেন এক পর্যায়ে নিয়ে এসে আহারে রসুল সাল্লা হাতে দিয়েছেন হাত হজরত রসুল হাতের মধ্যে শরীরটা যখন নিয়েছেন তার আগে বেলালকে ধরেছে হদরত আবু বকর ওমর ওসমান আলী দরুল্লাহ তাল আলাই হিমাজমাইন। রসুলুল্লাহকে সরিয়ে দিলে এটা চলে যাবে অক্যাশার হাতে আমাদের চোখের সামনে রসুলকে এরকম আঘাত দিয়ে প্রতিশোধ নেবে এটা আমরা দেখতে পারবো না পারবো না এটা তোমরা আমার হা তুমি আমার হাতে দাও এটা আমি এই প্রকাশাকে আমরাই দিয়ে দিব প্রকাশা যত মারা প্রয়োজন আমাদের বুকে আমাদের পাজরে আঘাত দিয়ে মারবে তাতে আমাদের কোনো সমস্যা থাকবে না আমাদের চোখের সামনে রসুল্লাহ আমরা কখনো মারতে দেবো না মারা হাবা বলেন জোরে বলেন মারা হুজুর বললেন বাবা আবু বকর ওমর ওসমান আলী তোমরা যে ভালোবাসা দেখাইছো দ্যাটস এনাফ কাফা বিহি এটাই যথেষ্ট তোমরা নিবৃত্ত হয়ে যাও আমাকে ন্যায় বিচার কায়েম করতে বাধা দিও না সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ওমর ওসমান আলী বসে গেলেন এইবার হযরতে হাসান আর হুসাইন দুই ভাই দৌড়ে আসছে এসে বলতেছেন আমাদের চোখের সামনে নানাজিকে আঘাত দিতে আমরা দেব না জান চলে যায় চলে যাবে ওকাশ আমাদের পাজরে আঘাত দেবে তাতে আমাদের কোনো অবজেকশন থাকবে না সঙ্গে সাল্লামের সঙ্গে হযরত রাসূল সাল্লাম দুই ভাইকে বললেন এ হাসান হুসাইন খবরদার ডিস্টার্ব করো না যে ভালোবাসা নানার প্রতি দেখাইছো দার সানাব কাফা বিহি এটাই যথেষ্ট হয়ে গেছে আমি রাসূল ঘোষণা করলাম এই ভালোবাসার খাতিরে আল হাসান আল হুসাইন সাইয়েদা শাবাব আহলে জান্নাহ কাল কিয়ামতে তোমরা জান্নাতে যুবকদের সর্দার হয়ে যাবা দুই ভাই গিয়ে বসে বলল হযরত বিলাল রাসূলুল্লাহর হাতে সুরিটা দিয়েছেন এতটুকু কোন বিলম্বনা করে অকশাার হাতে হুযুর আসসালাম সুরিটা দিয়ে দিলেন এইবার অকশা এইবার আদ্বপান্ত আবার সুরিটাকে পর্যবেক্ষণ করলেন তদন্ত করে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এইবার ঠিকই আমি ওই দিনের সুরিটা পান্তিলাটিটা আমার হাতের মধ্যে পেয়েছি তবে আমার যে আরেকটা শর্ত আছে এই শর্ত না মানলে কখনো আপনার সঠিক নেয়েবিচ হবে না 100% সুবিচার হবে না আজকের দিনে প্রতিশোধের ক্ষমতা আমাকে আপনি দিতে পারবেন না বলে কি সেই শর্ত এ ওকশা যতই তুমি শর্তের বেড়াজালে আমাকে আবদ্ধ করনা কেন আমি বিশ্ব নবী আজকে জীবনের শেষ মুহূর্তে আমি বিদায় ভাষণ দিচ্ছি আজকে আমি ন্যায় বিচার قائم করেই ছাড়ব বলো ওকশা তোমার কি শর্ত উক্কাশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সত্য হলো যেই দিন আপনি আমাকে আগাত দিয়েছিলেন আমার শরীরে পাতলা ফিনফিনে একটা পোশাক ছিল যা না থাকার মতোই আপনি আমাকে যখন আগাত দিয়েছিলেন সরাসরি আমার চামড়াতে গিয়ে লেগেছিল কিন্তু আজকে বিদায়ের দিনে আপনি যখন ভাষণ দিলেন আমি নজর করে দেখতেছি আপনার শরীরে মোটা মোটা পোশাক পরা আছে আমি যদি আঘাত দেই ওই দিনের মতো ষোলো আনা আঘাত আমি আপনাকে দিতে পারবো না এটা প্রতিশোধ হবে না প্রতিশোধ হবে না আপনাকে পোশাকটা খুলতে হবে আমার রসুল কোনো অবজেকশন না জানায়া তাড়াতাড়ি করে তার শরীরটা থেকে জামা কাপড়টা খুলে ফেললেন আমার বিশ্ব এখন উন্মুক্ত শরীর হয়ে গেছেন ওকাশার সামনে দাঁড়ায় গেছেন হাজার হাজার সাহাবি তাকায় আছেন কি হবে ফেরেশতা মণ্ডলী চেয়ে আছেন কি হবে আসমানবাসী সবাই সমস্ত সৃষ্টি জীব কাঁদতেছে সত্যি কি আজকে বিশ্ব নবীর পাঁজরে আঘাত দিয়ে রাসূলুল্লাহর হাতে গড়া সাহাবি কোনো কষ্ট দেবে কি হবে কি হবে সবাই আশ্চর্যজনিত হয়ে গেছে এক পর্যায়ে নজর করে দেখা গেল

يا رسول الله يا حبيب الله ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বুঝলেন আমরা আপনার জন্য জান দিতেও প্রস্তুত সেই সাহাবি আমি আপনি আমাকে হাতে করেছেন যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমি কিভাবে আপনাকে আঘাত দেব হাজার মানুষের সামনে আমি বুঝি নিশ্চয় আমার দুরাক দুই আর দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি এজন্য আপনাকে এরকম কথা বলি নাই আমি এটা এই জন্য করেছি আজকে একটু চান্স নিয়ে নিলাম আপনি বলেছিলেন যদি পৃথিবীতে কেউ আমার ভালোবাসায় আমার শরীর সাথে একটু ঘর্ষণ লাগাতে পারে আমার শরীরের সাথে মুসাফা মহানাকা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন কালকা মতের কঠিন ময়দানে ওই শরীর থেকে জাহান নামের আজাবটাকে মাফ করে দিবে আজকে বিদায়ের দিনে কেউ যখন চান্স পায় নাই আমি সেই চান্সটা নিয়ে নিলাম এই অজুহাতে আপনার শরীরের সাথে আমার শরীরটাকে মিলাই নিলাম যাতে আল্লাহ রব্বুল আলামিন আমার শরীর থেকে জাহান্নামের আযাবকে মাফ করে দেন হুজুর সাস্তাম এই কথা শোনার সাথে সাথে দুই পানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা আমি আগে থেকেই জানি ওকাশা আমার শরীরে আঘাত দেবে না তার ভিতরে কি চিন্তা ছিল এ এটাও কিন্তু আমি আল্লাহর রহমত বুঝতে পেরেছি কিন্তু আজকে অক্কাশায় কৌশলে আমার সাথে যে ভালোবাসা দেখাইছে আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রেমের ফুলগো ধারা শুধু তোমারই জন্য তোয়ারা আমি হতে পারি সবিহারা যদি তোমার প্রেমের পাই গো সারা হে তোমারই জন্য মন কা কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে বলেন তোমারি জন্য মন কাঁদে দেবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে صلى على مولانا محمد وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله عليه আমরা আমাদের সময় শ্রম বক্তৃতা বিবৃতি টাকা পয়সা ধন দৌলত আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশা আল্লাহ জোরে বলি আমিন আগামীকাল ফজরের নামাজ পড়ব কাল ভালোবাসায় আল্লাহর ভালোবাসা এবং নবীর ভালোবাসায় যাবে শয়তানের ভালোবাসায় সুদ খাওয়া যাবে শয়তানের ভালোবাসায় ঘুষ খাওয়া যাবে শয়তানের ভালোবাসায় মদ খাওয়া যাবে জুয়া খেলা যাবে শয়তানের ভালোবাসায় নারীরা বেপর দায় থাকতে পারবে শয়তানের ভালোবাসায় জেনা ব্যবচার হবে যখন ঠিক নেবে ঠিক জুলুম তন্ত্র কায়েম হবে শয়তানের ভালোবাসায় আর নবীর ভালোবাসায় থাকলে ওই সবগুলোকে বাদ দিয়ে আদালত ইনসাফের সাথে থাকতে হবে জোরে বলি আল্লাহুম্মা আমিন আজকে আপনারা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসা একটা দ্বীনের বাতি জোরে বলুন ঠিক নেবে ঠিক এই বাতি নিভে যাক তা আপনারা চান এই বাতি এটা করে দিক কেমৎ পর্যন্ত বংশানুক্রমে জ্বলতেই থাক তাকে আমরা চাই দেখি কারা কারা চাই তুলে আল্লাহকে দেখায় ইনশাআল্লাহ আমিন বলেন তবে একথা সত্য মুখের কথায় কখনো সিরা ভেজে না একটু মিষ্টি গুড় দেওয়া লাগে ঠিক না ঠিক এখন আমাদের টাকা পয়সা ছাড়া মাদ্রাসার ছেলেরা এখানে এই যে লিল্লা বোর্ডিং এ থাকে শিক্ষকের বেতন দিতে হয় আর কত খরচা আছে আমার এই যে পার্শ্বে গোরস্থান ঈদগাহ ময়দান সকল কিছু মিলে আজকের মাহফিল ঠিক না বেটিক্ষণ জীবনে আপনাদের এলাকায় আমি কখনো আসি নাই আমি আজকের মেহমান আপনারা হলেন মেজবান মেহমান যদি মেজবানের কাছে কিছু চায় দিতে হয় কি না। আমি এতক্ষণ চেয়েছিলাম আপনারা আমার সাথে সহযোগিতা করবেন বসে থেকে কোরআন শুনবেন আমি প্লিস্ট হয়ে গেছি হান্ড্রেড পার্সেন্ট যে এত রাত ধরে আপনার লোকেরা মাহফিল শোনে এখন দুইটা বেজে যাবে প্রায় আমার বগুড়াতে বারোটার ওপরে মাহফিল আর হয় না আমার জোড়া মাদ্রাসা আল্লাহর অলিদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কামিল মাদ্রাসা উনিশশো প্রতিষ্ঠিত তিন দিন ব্যাপী তাফসির মাহফিল হয় কোরআনের মাহফিল হয় ফুরফুর শরীফের আল্লাহ হজরত আসতেন সেখানে আহারে সেই মাহফিল পর্যন্ত এখন বারোটার উপরে কখনো চলে না সেখানে আপনারা দুইটা পর্যন্ত ওয়াজ শুনেছেন পাবনাবাসীকে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাম্বার দিয়ে গেলাম আমিন বলেন আমিন বলেন আমি বুঝতে পেরেছি তাবনাবাসীদের জান্নাতের জন্য কোন ভাবনা নাই আল্লাহু আমীন করুন আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর ওলিদের সাথে জান্নাতে কবুল করুন বিশ্ব জান্নাতে মঞ্জুর করুন ওয়ালা আলা আজমাইন থেকে রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছিল রাত্রি এখন প্রায় আড়াইটা বেজে গেছে মাহবুত

এই গভীর রাত্রিতে শীতের প্রকোপকে উপেক্ষা করে আমরা কষ্ট করে বাড়িতে ফিরায় যাব। কষ্ট করে এখানে বসে কোরআন আল্লাহ গুনার বোঝা লাগে আমাদের আল্লাহ গুনার বোঝা হালকা করে দিয়া আমাদের মাথা থেকে নামায় দিয়া সবের বোঝা নেকির বোঝা রহমতের বোঝা দিয়া মালামাল করে আমাদের বাড়িতে ফিরায় আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া বিশ্বনবীজি উম্মতের শিক্ষক কালকামতে কিয়ামতে শাফাআতের গান্ডারি رحمتালিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মবারকে পৌঁছায় দেন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াত পর সওয়াব পৌঁছায় দেন ખાસ করে আমাদের জন্ম দুখিনী মা যাদের হারিয়ে গেছে

আমাদের বাপের কবরে যদি আজাব থাকে মেহরবানি করে মাফ করে দেন আব্বা কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন সবাই মিলে চোখের পানি ছেড়ে দিয়ে পড়েন কামা আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম বর্গ যাদের কবরে গেছেন সকলের আরো আর পরে সবাব পৌঁছায় দেন করে এই হাজার হাজার আছেন আশেপাশের দশ কিলোমিটার দূরত্ব থেকে এখানে কবর দিতে আসে মাহবুব আল্লাহ এখানে আপনার উল্লারাও শুয়ে আছেন এখানে অনেক বুজুগানের দিন হাজি সাহেবরা শুয়ে আছেন আলেমের দিন শুয়ে আছেন এখানে অনেক নামাজি দিনদার পরেজগার শুয়ে আছেন আবার অনেক গুনাগার মানুষ শুয়ে আছেন ভালো মানুষদের সাথে গুনাগারদেরকেও মেহরবানি করে কবুল করে না আল্লাহ আজকের সওয়াব মেহরবানি করে নাদের আর ওয়াহ মুবারক পৌঁছায় দেন এই মাহফিলের ওসিলায় এই গোরস্থানটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তাআলা দোয়া করি এই মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তাআলা তাদের মধ্যে অনেকেই দুনিয়ায় বেঁচে নাই তার ভিতরে আমাদের বাদশা ভাইয়ের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ওনার বাবার কবরটাকে নূর দিয়া ভরে দেন জান্নাতি হিসেবে কবুল করে নেন ওনার ভাইজান বিদায় হয়ে গেছেন মেজো ভাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আমিন অনেকেই দোয়া চাইলেন আল্লাহ দয়া করে তাদের বাপ মার কবর কে নূরে মুনাওয়ার বানায় দেন আল্লাহ একজন আল্লাহ উনি অনেক বড় একজন সরকারি অফিসার ছিলেন ত্রিশ হাজার টাকা দান করেছেন মাহবুব ওনার বিবি বিদায় হয়ে গেছেন কবরটাকে নূরে মুনাওয়ার জান্নাতের টুকরা বানায় দেন আর একজন সরকারি অফিসার তিনিও হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ তার মনের আশা জায়েজ তরিকায় কবুল করে নেন এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই মাদ্রাসার বিন্দু যারা আছেন সকলকে কবুল করে নেন ইদগামাটের সভাপতি সেক্রেটারি কেসিয়ার সদস্যদের কবুল করে নেন এই গুরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আসেন তাদেরকেও কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ সকলকে ইকাল কিয়ামতে জান্নাতি হিসেবে কবুল করে নেন আল্লাহ আজকের মাহফিলে দূরদূরান্ত থেকে যারা শ্রবণ করার জন্য কষ্ট করে এসেছিলেন সবাইকে আল্লাহ জান্নাতি বানায়া এই মাহফিল থেকে ফায়দা মান হাসিল করে বাড়িতে ফিরায় না আমি গুনাগার আর আমার পূর্ববর্তী বক্তা হুজুর আমাদের হাতে আমাদের আহ্বানের সারা দিয়া এই মাদ্রাসার জন্য এই ঈদগা মাঠের জন্য গবরস্থানের জন্য যারা দান করেছেন অনেক বড় দান মেজ দান অনেক ছোট দান যারা করেছেন টাকা পয়সা সিমেন্ট দিয়েছেন রড দিয়েছেন ধান দিয়েছেন অনেকেই চাল দিয়েছেন খাবার সামগ্রী দান করেছেন সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক আম্মা যান খালিজাতুল কুবরার দ্বারের সাথে কবুল মঞ্জুর করে না আল্লাহ একটা আহ্বান জানা একটা দোয়া করি আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব এমন একদিন আসবে এই দুইটা হাত আপনার দরবারে আর উঠবে না বুদ্ধ গো এই মঞ্চে বসে আজও শুনতে পারবো না বলতেও পারবো না

سبحان, سبحان ربك, ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين, رب العالمين واجعل آخر, اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله